বর্তমানে প্রায় সব দেশের মানুষের গড় আয়ু বেড়েছে, কমেছে মৃত্যুহার। তবে ষোড়শ শতকের আগ পর্যন্ত কোনো মানুষ শিশু থেকে বৃদ্ধ হওয়া ছিল একটি আশ্চর্যজনক ঘটনা। রাজা কিংবা প্রজা, মৃত্যুকে পাশ কাটিয়ে পুরো জীবন উপভোগ করা সবার জন্যই ছিল দুঃসাধ্য একটি বিষয়। মধ্যযুগে মানুষ ঠিক কিসের কিসের সাথে লড়াই করে মৃত্যুবরণ করতো জানাবো, সে প্রসঙ্গে সঙ্গে আছি আমি প্রান্তি সারোয়ার। বহু বছর ধরে যে বহমান সময়টা তা কিন্তু ইতিহাসে কয়েকটা নামে বিভক্ত, যার মধ্যে তিনটি নাম কম বেশি সকলেরই জানা, প্রাচীন, মধ্য আর আধুনিক যুগ। তবে যুদ্ধ, সাহিত্য, রাজনীতি, ধর্মের বিকাশ, জীবনচারণের পরিবর্তন সব মিলিয়ে মধ্যযুগে সবকিছুরই যেন একটা মোড় ঘুরে যায়। সম্পূর্ণ নতুন আঙ্গিকে ইতিহাস লেখা শুরু হয় এই যুগেই। সবচেয়ে বড় কথা, পৃথিবী যে গোলাকার সেই কথাটি মানুষ প্রথম বুঝতে শুরু করেছে কিন্তু মধ্যযুগে। এক কথায় পঞ্চম থেকে পঞ্চদশ শতাব্দী পর্যন্ত সময়কালকে বলা হয় মধ্যযুগ। মধ্যযুগে মানুষের সবচেয়ে বড় খুনিটির নাম ছিল প্লেগ রোগ। চতুর্দশ ও পঞ্চদশ শতকে ইউরোপের জনসংখ্যায় এটি মারাত্মক প্রভাব ফেলেছিল। ভয়ঙ্কর এই রোগটি ব্ল্যাক ডেথ নামেও পরিচিত। এটি মাছি ও ইঁদুরের মাধ্যমে ছড়িয়ে পড়ত। সারা পৃথিবীতে প্লেগ রোগে মারা যায় প্রায় ২০ কোটির মতো মানুষ। ইতিহাস বলে প্রায় অর্ধেক ইউরোপ উজাড় হয়ে গিয়েছিল ভয়ঙ্কর এই মড়কে। হঠাৎ করেই অকাল মৃত্যু ছিল মধ্যযুগের খুবই সাধারণ একটি ঘটনা। সেই আমলে বেশিরভাগ মানুষ বুড়ো হওয়ার আগেই মারা যেতেন। গ্রামের চেয়ে শহরেই বরং মৃত্যুর হার বেশি ছিল। প্রাপ্তবয়স্করা প্লেগ, যক্ষা, অপুষ্টি, দুর্ভিক্ষ, যুদ্ধ এবং দুর্ঘটনার ফাঁড়া কাটিয়ে খুব কম বৃদ্ধ হওয়ার সুযোগ পেতেন। সেই আমলে সম্পদও জীবনের নিরাপত্তা দিতে পারত না। বিভিন্ন তথ্য উপাত্তের ভিত্তিতে গবেষকরা ধারণা করেন, মধ্যযুগে সাত বছর হওয়ার আগেই অন্তত ২০-৩০% শিশু মৃত্যুবরণ করত। যেসব শিশু মারা যেত তাদের বেশিরভাগের মৃত্যুর কারণ হতো অপুষ্টিজনিত এবং নানাবিধ রোগ শোক ও ইনফেকশনের শিকার হয়ে। এক্ষেত্রে স্মল পক্স, হুপিং কাশি, দুর্ঘটনা, হাম, যক্ষা ভাইরাসজনিত রোগ এবং পেটের পীড়া ছিল উল্লেখযোগ্য। সাধারণ পরিবারগুলোর পাশাপাশি ধনী পরিবারগুলোতেও সমান হারে শিশু মৃত্যুর ঘটনা ঘটত। মধ্যযুগে শিশু জন্মদানের প্রক্রিয়াটি ছিল খুবই বিপজ্জনক। সে সময়টা মা এবং শিশু দুজনের জীবনই হুমকিতে থাকত। গর্ভ থেকে শিশুকে ভূমিষ্ঠ করতে অনেক সময় বেশ কয়েকদিন সময় লেগে যেত। এই সময়ের মধ্যে ধীরে ধীরে অনেক মায়ের জীবন কিন্তু নিঃশেষ হয়ে যেত। সন্তান জন্মদানের ক্ষেত্রে অনেক সময় অদক্ষ ধাত্রীরা দায়িত্ব পালন করতেন, যেটি পরবর্তী সময়ে মাতৃত্ব জটিলতা এবং ইনফেকশন সৃষ্টির মতো বিষয় হয়ে দাঁড়াত। ধনী গরিব নির্বিশেষে সব মায়েরাই এই জটিল পথ পাড়ি দিতেন। মধ্যযুগের মানুষদের জন্য দুর্ভিক্ষ ছিল উল্লেখযোগ্য একটি ভয়াবহ অভিজ্ঞতা। না খেয়ে অসংখ্য মানুষ হাড্ডি চর্মসার হয়ে মারা যেত। ক্ষুধা সহ্য করে যারাও বেঁচে থাকত তারাও আবার অপুষ্টির কারণে মহামারীর শিকার হতো। দুর্ভিক্ষের সময় যক্ষা, আমাশয়, টাইফয়েড, ইনফ্লুয়েঞ্জা এবং কলেরার মতো রোগবালাই মহামারীর আকারে দেখা দিত। কোনো এলাকায় দুর্ভিক্ষ হানা দিলে দেখা যেত ওই এলাকার অধিকাংশ মানুষই মরে গেছে। ত্রয়োদশ থেকে ষোড়শ শতাব্দীর মধ্যবর্তী সময়ে শুধু ব্রিটেনই 95 বার দুর্ভিক্ষের সম্মুখীন হয়েছে। জানা যায় ১৩৪৮ থেকে ১৩৭৫ সালের মধ্যবর্তী সময়ে ব্রিটেনের মানুষের গড় আয়ু ছিল মাত্র ১৭ বছরের কাছাকাছি। এছাড়া মধ্যযুগে শহরের তুলনায় গ্রামগুলোতে মানুষের বসবাস ছিল বেশি, তাই মাটির সঙ্গে যাদের জীবন জড়িত ছিল তারা প্রাকৃতিক দুর্যোগগুলোর সবচেয়ে বড় শিকারে পরিণত হতো। ক্ষুধা, অনাহার, রোগ শোকে মানুষের মৃত্যুর হার বেড়ে যেত। খুন, জখম আর ধর্ষণের মতো অপরাধগুলো চলত অবলীলায়। বলা যায় মধ্যযুগে রক্তের বদলা বংশ পরম্পরায় চলত। ধর্মবিশ্বাসে পার্থক্য থাকার কারণেও মধ্যযুগে বহু মানুষকে প্রাণ দিতে হয়েছে। প্রচলিত মতের বিরুদ্ধে কেউ কিংবা কোনো গোষ্ঠী নিজস্ব মত দিলে তা ধর্মদ্রোহিতা বলে গণ্য হতো। যে অপরাধের একমাত্র শাস্তি ছিল মৃত্যুদণ্ড। আর মধ্যযুগে যারা দূর দূরান্তে ভ্রমণ করত তারা নিজের বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পর
আবার সেই বাড়িতে ফিরে আসবেন কিনা তা নিয়েও অনিশ্চয়তা তো ছিল ব্যাপক। ঠান্ডায় জমে গিয়ে মৃত্যু, ডাকাতির কারণে প্রাণহানি, এমনকি ভ্রমণ সঙ্গী দ্বারা হত্যার শিকারও হতেন তারা। বিভিন্ন এলাকায় অনাহূত প্রবেশের দায়ে স্থানীয়দের নির্যাতনের শিকার বা সংঘর্ষের মুখোমুখি হতেন ভ্রমণকারীরা। বন্দি, অসুস্থতা এবং রোগবালায় আক্রান্ত হওয়া ছিল ভ্রমণকারীর জন্য ভয়ানক একটি বিষয়। এছাড়া মধ্যযুগে যেহেতু শিকারই ছিল মানুষের প্রধান শখের বিষয়, তাই শিকারে গিয়েও বন্য পশুর আক্রমণে বা দুর্ঘটনাতে অসংখ্য শিকারীর প্রাণহানি ঘটত।